এই সুবুদ্ধি রায়ের সঙ্গে আমার সম্পর্কটা কিরকম জানো? হযরত, আমি আমি শুনেছিলাম যে এক সময় আপনি অধিকারীর কাছে কাজ শিখেছিলেন। না, কথাটা ঠিক নয়। সত্যি কথাটা হলো যে এক সময় একটা সামান্য চাকরি দিয়ে উনি আমার প্রাণ বাঁচিয়েছিলেন, আর রাজনীতির মার প্যাঁচ আমি সবই তার কাছে শিখেছি। হযরত, আমাকে মাফ করবেন, আমি বাধা দিচ্ছি না, তবে এক্ষুনি বেরিয়ে না পড়লে সন্ধ্যের আগে গৌড়ে পৌঁছানো সম্ভব হবে না। হ্যাঁ হযরত, আকাশ লাল হয়ে এলো। তো গান শোনা যাচ্ছে অমর, তুমি এই গানটা জানো? বৈষ্ণবদের গান, প্রভাতী কীর্তন। ওই ছাতিন তলার পরে কয়েকটা গোয়াল ঘর আছে না, হয়তো সেখানকার কোনো গোয়ালা সকালবেলায় গরু চড়াতে চড়াতে গান গাইছে। ঠিক আছে। এই যে বাবা, এই প্রণাম প্রণাম। তা কেমন আছো? তা বৌমা কেমন? আমি ভালো, তবে আপনার বৌমা বৌমা কোনো আপদ বিপদ হলো নাকি? কিছু খবর পাইনি তো? না না, সে আপদ বিপদ নয়, বরং ভালো খবরই বলতে পারেন। ইয়ে খুড়ো, আপনি দাদু হতে চলেছেন। কি আনন্দ কি আনন্দ! তা সুমঙ্গলা মাকে আমার বহু আশীর্বাদ দিও, বুঝলে? আহ, বড় আনন্দ। তা তোমার বাবা আজ বেঁচে থাকলে পরে সারা নবদ্বীপে পিষ্টক বিলুতে বেরুতেন, বুঝলে? হ্যাঁ, বড় আনন্দ। তা সুমঙ্গলা মা আমার কেমন আছে? আগে ওইখানেই তো সমস্যা, মানে আগে ঠিক বোঝা যায়নি। পোয়াতি হতে কতগুলো সমস্যা গুরুতর হয়ে দেখা দিয়েছে। সতুবৈদ্য রোজই এসে দেখে যাচ্ছেন, সুমঙ্গলার বিছানা ছেড়ে ওঠা একেবারে বারণ। আহ, বেটি আমার বড় কষ্ট পাচ্ছে। তা বাবা, ভগবানের ওপর ভরসা রাখো, সব ঠিক হয়ে যাবে, বুঝলে? হ্যাঁ বাবা, জীবন কটা কাজের কথা সেরে নি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, বসুন বসুন। আপনি বোধ করি বুদ্ধি দাদার কাছ থেকে কোনো জরুরি সংবাদ নিয়ে এসেছেন। হ্যাঁ, কৃষ্ণযাত্রা দেখতে যাওয়া নিয়ে নিশ্চয়ই তোমাদের মধ্যে কোনো কথা হয়েছিল। হ্যাঁ, আজ সকালে তিনি ডেকে বললেন, খুড়ো আপনি মুকুন্দকে যে বলুন আবার যেন পাঁচ কান কিছু করো না। এই কথা আপনি না বললেও পারতেন খুড়ো, আপনি নিশ্চিন্তে বলুন। তিনি চান তুমি আর উনি একসঙ্গে কৃষ্ণযাত্রা দেখতে যান। তা বেশ তো, বউ ঠাকুরন যাবেন না? তা বোধ করি তার শরীর খারাপ, আজ আমি উঠি। আচ্ছা, আমি তাহলে তৈরি থাকবো। আচ্ছা থাক, আমি বরং পালকি নিয়ে আপনাদের ওখানে চলে যাব, সেখান থেকে যাত্রা করা যাবে। আচ্ছা, গৌর অধিকারীর আর কোনো সংবাদ পেয়েছেন? মানে বড় তরফের খোঁজে আর কোনো তৎপরতা কি উনি দেখাচ্ছেন? গৌরের খবর কিছু শুনুনি? কই না, গৌরে তো ভীষণ অশান্তি। যাক বাবা, সে নিয়ে আর আমি কিছু বলবো না, ছোট মুখে বড় কথা হয়ে যাবে। ওই পূর্ণিমার দিন যখন যাচ্ছ, কর্তার মুখে সব শুনে নেবে। বেশ, তাই হবে। আমাদের নিমাই পণ্ডিতের টোল কেমন চলছে? ভালো, ছাত্রটা তো বিশেষ কিছু দেখি না। হ্যাঁ, কদিন ধরেই দেখছি টোলের অবস্থা বিশেষ সুবিধের নয়। আসলে নিমায়ের আর অধ্যাপনায় তেমন মতি নেই, মাঝে মাঝেই বাহ্য জ্ঞান হারাচ্ছে, কখনো কখনো হা কৃষ্ণ কোথা কৃষ্ণ বলে হাউ হাউ করে কাঁদছে। রোগ রোগ, বায়ু রোগ, বুঝলে? বায়ু রোগ, কুপিত বায়ুর আক্রমণ, বুঝলে? শচীদেবীর উচিত হলো যে তোমার নিমায়ের ভালো করে চিকিৎসা করানো, নালে এমন হলে পরে ছেলেটা উন্মাদ হয়ে যাবে। কিচ্ছু হবে না খুড়ো, কিচ্ছু হবে না।
এই নিমাই দেখবেন বিয়ে দিয়ে দিলেই একেবারে সুস্থ হয়ে উঠবে। যা বলেছ। কি হঠাৎ খাওয়া থামালে যে? না ওই হয়েছে আর কি, আসলে সেই ভোরবেলা বেরিয়েছি কিনা পথটুকু কম নয় তো গো দিদি। তা তো বটেই, আসতেই প্রায় দেড় প্রহর, তাও যদি ভাটার সময় না হয়। আচ্ছা ঈশান দাদা, বিন্দু বাসিনী কেমন আছে বললে না তো? ওই দেখো, বলার সময় দিলে কই গো, এসি বসতি না বসতি তো আরে মুখখানা শুকিয়ে গেছে বলে এক গাদা মুড়ি লঙ্কা বাতাসা সব দিয়ে গেলে, তা খাবো না কথা বলবো। ঈশান দাদা, এই অদ্ভুত খাওয়া তুমি রপ্ত করলে কোথায়, এই লঙ্কার বাতাসা? সে কি গো, তুমি জানোনি এ তো শ্রীকৃষ্ণের মহাভোজ গো, রোজ বৃন্দাবনে শ্রীকৃষ্ণরে এই লঙ্কা আর বাতাসা ভোজ দেওয়া হয়। এই ভোগ খেয়ে কত ভক্ত যে দু চোখের জলে বুক ভাসছে সে তোমার কি বলবো গো দিদি। তুমি দেবতা নিয়ে আবার রঙ্গ তামাশা করছো, তুমি মোটেই ভালো লোক নাও ঈশান দাদা, কথা বললে শোনো না। না গো দিদি, আজ যাই বদনাম দাও আমারে, এই বদনামটা দিতে পারবে না, মানুষটা আমি খারাপ নই গো, মানুষটা আমি খারাপ নই, এত দিন ধরি এত মানুষ তো দেখতেছি, খড়কুটোর মতো জীবন ছিল আমার, ভেসে বেড়াতুম চারিদিকে, ওই নিমাই দাদার বাবা আমারে বাঁধলে, তারে দেখেই শিখেছিলাম শিক্ষা মানুষের জীবনের অন্য একটা মানে করে দিতে পারে গো। আমার নিমাই দাদার যে বড় ভাই ছিল বিশ্বরূপ দাদা, সে তো আরো বড় পণ্ডিত ছিল গো, কিন্তু সে যখন বাড়ি ছেড়ে চলে গেল না, তখন বুঝতে পারলাম একটা ভালো মানুষ কত খারাপ হতে পারে। এই দেখো দেখি, তখন থেকে শুধু বক বক করে চলেছি। কথাটা তুমি বেশ বলো, নবদ্বীপের সবাই কথাটা বেশ বলে। সেই কথা শোনানোর নিমন্ত্রণই তো করতে এলুম গো দিদি। সে আবার কি? হ্যাঁ গো, তুমি বড় হেয়ালি করে কথা বলো, খোলসা করে বলো তো শুনি। সামনের পূর্ণিমেতে শিবাস ঠাকুরের অঙ্গনে আমাদের কেষ্ট লীলে হবে, সকাল থেকেই তোমাদের সবার নিমন্ত্রণ সেখানে, আর ওই নবনী বৈরাগী, নবনী বৈরাগী তখন ফিরতে দেরি হবে, আমি ততক্ষণ থাকতে পারবো নি, তারেও বলে দিও। হ্যাঁ ও হ্যাঁ, একটা কথা, তার তার যন্ত্রখানা নিয়ে যেতে বলো, সেখানে তার গান গাওয়ার কথা আছে। নবদ্বীপের ভক্তরা কৃষ্ণ নাম করবে আর আমরা যাব না তা কি হয়, আমরা যে ডাক পেলেই যাই গো, তা কে কি করবে, পুরলীলা হবে না খণ্ডলীলা? প্রথমে তো পুরলীলা হবে সেমনই কথা ছিল, তো নিমাই দাদার জন্যই তো হতে পারলো নি গো। কেন, নিমাই দাদা আবার কি করলো? তবে আর বলছি কি গো, ঠিক ছিল যে নিমাই দাদা আমাদের শ্রী রাধিকে করবে, আমি তো তখন থেকেই প্রমাদ গুনেছি, আর ঠিক তাই হলো, যেদিন প্রথম গান শুরু হলো ব্যাস নিমাই দাদা আমার গান ধরলে তার গলা বুঝে এলো, চোখে জলের ধারা নেমে এলো, পাগলের মতো গান গাইতে গাইতে শিবাসের অঙ্গন ছেড়ে এসে পথে বেরিয়ে পড়লো গো, তারপর একতাল গোবরে পা পড়ে পিছলে পড়তে ব্যাস তখন তার সম্বিত ফিরল। তো এখন ঠিক হয়েছে যে পুরো লীলা আর হবে না, শুধু ওই মথুরে লীলা। ও মা, নিমাই দাদা বাদ? বাদ কে বলেছে? আরে বাবা, নিমাই দাদা বাদ গেলে তো পুরো যাত্রাই বাদ হয়ে গেল গো, সে এখন রুক্মিণী পড়তেছে। আর কৃষ্ণ? ওটি তো বলবো নি, ওটি একটা চমক, বলা যাবে না, নিমাই দাদা আমারে মানা করে দিয়েছে। আজ 40 বছর শীত গ্রীষ্ম গোবিন্দের সেবা করে আসছি, একদিনও ছুটি পাইনি এর থেকে। অবশ্য যখন আমার শরীর খারাপ হয় বা যেদিন আতুরে ছিলাম সেদিনই যা ছুটি পেয়েছিলাম, তখন বড়দিদি ছিলেন তিনিই সব যোগান দিতেন, আমি হাতে হাতে দিয়ে দিতাম। বড়দিদিও চলে গেল, তারপর ভাবলাম ছেলেদের বিয়ে দেব, গোবিন্দের নিত্য সেবায়, গোবিন্দের নিত্য সেবা থেকে মুক্তি পাব। সে হলো কই,
যা কপাল আমার, ছটা ছেলে, তাদের মধ্যে তিনটি তো বাউন্ডুলি হয়ে গেল, বিয়েই করলো না। আর তিনজন যারা বিয়ে করলেন তাদের মধ্যে একজন তো জগন রাজার হাতে। এরা যে কবে আমাদের কাছে ফিরে আসবে কে জানে। তুমি তুমি এখনো ওদের কথা ভাবো তাই না জেঠিমা? তুমি কিছুদিন আমার মতো হতে পারলে না, তোর মতো। তুই কিসে আমার থেকে বড় শুনি? তুমি যতই নির্লিপ্ত দেখাও, যত উদাস দেখাও বাছা, তত তো তুমি নও। রাতের পর রাত ঘুমোতে পারো না, শুধু মুখেই বড় বড় কথা। মনটাকে তো মানাতেই চেষ্টা করি, কিন্তু কিন্তু ওই যে কালা, ওর জন্যই তো এমন সব ঘটনা ঘটায়। কাল রাত্রে শুয়ে শুয়ে তাই ভাবছিলাম। রাত্রে ভাবছিলি? মরণ, ঘুমোতে পারিস না? ওরা চোখে ঘুম তো নামে না জেঠিমা। আকাশ পাতাল ভাবনা এসে মনটাকে শুধু পাগল করে দেয়। কাল রাত্রেও তাই হলো। মনে মনে ভাবছিলাম এসে থেকে নিমায়ের মাকে এখনো দেখিনি। ভাবতে ভাবতে হঠাৎ ঘোরের মধ্যে মনে হলো যে তিনি তিনি আমার ঘরের মধ্যে এসে দাঁড়িয়েছেন। তার মুখ থেকে মনে হলো অগরনাথ তার ছেলেকে নিয়ে যে রটনা রটিয়েছেন তিনি তা বিশ্বাস করেছেন। তারপর তিনি এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে রইলেন। কি কঠিন সে দৃষ্টি! কি জানি বাছা, তো স্বপ্ন সত্যি হলেও হতে পারে, মায়ের মন বলে কথা কুটাই তো আগে ধরবে। তারপরে বিশ্বরূপ সংসার ত্যাগ করার পর থেকেই তো জ্যাঠাকে তো সচি দুচক্ষে দেখতে পারে না। আর নিমাইটাও যত আমাদের ন্যাওটা হচ্ছে সচির রাগও তত বাড়ছে। দিনে দিনে যে অবস্থা দাঁড়াচ্ছে আচার্য, ভবিষ্যতে যে কি ঘটবে কিছুই তো বুঝতে পারছি না। বুঝেছি, এ ছেলে আবার নতুন করে কিছু ঘটিয়েছে বুঝি। দাঁড়াও দাঁড়াও, আমি ঠাকুর ঘর থেকে আসছি। বলি কই গো, কোথায় গেলে? এই যজ্ঞেশ্বর, সর্বজয়া, সর্বরী ওরা সব এসেছে। কই গো, ওরা এসেছেন সব। যত বয়স বাড়ছে তত হাঁক ডাক বাড়ছে। শেষ, তোমরা সব ভালো আছো তো? তা হ্যাঁ যজ্ঞেশ্বর, একদিন তো চোখের পলক পড়তো না, আজ বুঝি আমার বয়স বেড়েছে বলে আমার বাড়ির দরজাও ভুলে গেছো। হেলা সর্বরী, আজকাল পাখি বেঁধে রাখিস নাকি? একে তো চোখেই দেখি না। এ নিশ্চয়ই আমাদের নিমায়ের বিন্দু দিদি। বাহ, ভারী মিষ্টি মেয়ে তো, কি সুন্দর শ্যামলা রং! নিমায়ের মা, মাসি, মামি, সীতামা সব ছিল ধলো, আর এই নতুন সখীটি হয়েছে কালো। তোমার জীবন বৃত্তান্ত সব শুনলাম বাছা। ভাগ্যিস আচার্য দেব ছিলেন, নইলে যে কি ঘটত। বড়লোক সম্বন্ধী হবার সুবিধে যেরকম অনেক, অসুবিধেও তো কম নয়। ঠিক ঠিক কথা বলেছে যজ্ঞেশ্বর। আমি মাঝে ছিলাম, নইলে নইলে বুদ্ধিমন্ত ওকে সুধার খবর জানার জন্য উত্তক্ত করে মারত। আর নেহাত অধিকারী সুবুদ্ধিরায় নিজেই নানান প্যাঁচে পড়ে গিয়েছেন, নইলে গৌর থেকে পেয়া দেওয়া সব অসম্ভব ছিল। হ্যাঁ, আর এই যবন রাজ্যে তো যুক্তির বালাই নেই কিছু, ক্ষমতার জোরটাই সব। এ কথা বলো না যজ্ঞেশ্বর, শাসক দলের চরিত্র জাতি ধর্ম নির্বিশেষে এক। অসহিষ্ণু, সে অত্যাচারী, অবিমিশ্রকারী, এই তিনটেই তার নিজেকে বাঁচিয়ে রাখার পথ। তবে সেসব কথা আবার আমাদেরই শাসককুলের সামনে আলোচনা করাটা ঠিক হবে না, তাতে দুঃখ বাড়বে বই কমবে না। ঠাকুর,
দুঃখ কমাতেই আপনার কাছে আসতে হলো। সে তোদের দল বেঁধে আসা দেখে বুঝতে পেরেছি। তা কি এমন ঘটনা ঘটলো শুনি যে সব দল বেঁধে আসতে হলো? সকালে হাঁপাতে হাঁপাতে ঈশান আমাদের বাড়িতে উপস্থিত, বললে যে বাড়িতে মহা বিপত্তি, মাসে এক্ষুনি চলো। তখন কাক ভোর, আলো ফোটেনি মোটে, তার আগে ঈশান পৌঁছে গিয়েছে। সে কি গো, ছেলেটার কোনো বিপদ আপদ হয়নি তো? আহ জিঠি থামো না, তুমি আগে সব শোনো তো। আরে না, আমি গিয়ে দেখি নিমাই পাথরের মতো বসে রয়েছে, আর দিদি ওই চিলে কলা দিয়ে ফলার মাখছে, আর অঘোরনাথ চক্রবর্তী হাউ হাউ করে কাঁদছে আর উঠোনে গড়াগড়ি দিচ্ছে। অঘোরনাথ, তার সাহস হলো কি করে নিমাইয়ের বাড়িতে যাওয়ার? তিনি মুখে যা বলছিলেন সে শুনলে আপনার বিশ্বাস হবে না ঠাকুর। কি কি বলছিল কি সে বুড়ো শয়তানটা? আছড়ে আছড়ে কাঁদছিল আর বলছিল, নিমাই আমাকে ক্ষমা করো, নিমাই আমাকে ক্ষমা করো। তা অমন বয়স্ক মানুষ এমনটি করছে দেখে কিছু বলতে গেছি, ছেলের অমনি রুদ্রমূর্তি। এই কিছুক্ষণ আগেই বোধহয় তিনি বাড়িতে গেলেন, কাল রাত্রিরে নিশ্চয়ই কিছু ঘটিয়েছে বুড়োটা, পরিষ্কার করে কিছু বলল না। তা শেষমেশ কি বললে নিমাই? অপমান তো শুধু তার একার হয়নি, আমার বিন্দু মায়েরও অপমান হয়েছে। নিমাই তাকে বলল প্রায়শ্চিত্ত করতে হবে, তা বুড়ো তো যে কোনো দণ্ডই মাথা পেতে নিতে রাজি। তখন নিমাই তাকে দিয়ে কবুল করিয়ে নিয়েছে কৃষ্ণযাত্রায় তাকে দ্রুমিলের চরিত্র অভিনয় করতে হবে। আমি আর কিছু ভাঙলুম না। তা কি কথা লুকালে শুনি? আরে আমাদের কৃষ্ণযাত্রায় তো এখনো কৃষ্ণই ঠিক হয়নি। আমি এই ওই কৃষ্ণের গান টান সব গেয়ে বেড়াচ্ছি, আর ওই কৃষ্ণের পালায় এই বয়সে আর এই চেহারায় তো আর আমার পক্ষে অভিনয় করা সম্ভব না। আচ্ছা যজ্ঞেশ্বর, আমি তো তোমাদের অনেকবার বলেছি আমার উপরে বিশ্বাস রাখো, যথা সময়ে তোমাদের কৃষ্ণকে আমি তোমাদের সাথে মিলিয়ে দেব। তা তোমরা কি এসব বলতেই আমার এখানে এসেছো? না ঠাকুর, দিদিকে অনেক কষ্টে রাজি করিয়েছি, তিনি যাবেন যাত্রা দেখতে। আমরা আপনাকে একটা দায়িত্ব দিতে চাই। আমাকে দায়িত্ব? কি দায়িত্ব? মা বেদবতী। বাবা তুমি হঠাৎ এ সময়? দেববর্মা এখন মন্দিরে স্বাস্থ্য চর্চায় ব্যস্ত, তাই এই সময়টাই আমার উপযুক্ত বলে মনে হলো। কেন বাবা, কোনো কিছু অঘটন ঘটেছে কি? যা ঘটবার তা তো ঘটেই গেছে মা, কিন্তু সেই উপলক্ষে আর কি কি ঘটবে তা আমার জানা নেই। কি হয়েছে বাবা, আমাকে সব কথা খুলে বলো। কি আর বলবো বলো তো, অঘরের পুকুর পাড়ের কীর্তিকলাপ তোমার তো জানা আছে। পিতা হয়ে কন্যার কাছে তার পুনরাবৃত্তি না করাই ভালো। হ্যাঁ, কিন্তু তাই নিয়ে কি কিছু? হ্যাঁ, অঘরের পাপের প্রায়শ্চিত্তের বিধান হিসাবে নিমাই পণ্ডিত তাকে কৃষ্ণযাত্রায় দ্রুমিল চরিত্রে অভিনয় করবার নির্দেশ দিয়েছে। সে কি, আর তাতে উনি রাজি হয়েছেন? হ্যাঁ। সর্বনাশ, স্বামীর কানে এ কথা উঠলে তো অবধারিত বিরোধ, অবধারিত বিরোধ দেববর্মার সঙ্গে অদ্বৈত নিমায়ের। হ্যাঁ, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি নবদ্বীপ ঘাটে এত মেয়ে থাকতে অঘরের কুদৃষ্টিটা পড়ল বিন্দুবাসিনীর ওপর। হায় ভগবান, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি শৈব আর বৈষ্ণবের বিরোধ। নিমাই তার্কিক, ক্ষুরধার তার যুক্তি, আর তার পেছনে আছে অদ্বৈতাচার্য। হ্যাঁ, ওই অভিনয় থেকেই তাদের বিরোধের শুরু। তুমি ঠিকই আশঙ্কা করেছো বাবা, আমাদের নিমাই পণ্ডিত প্রথমে বিরোধ চায় না, সে চায় সমন্বয়, আর বিরোধটা আসবে আমাদের এদিক থেকেই। কিন্তু আমি ভাবছি এত চরিত্র থাকতে নিমাই পণ্ডিত শেষ পর্যন্ত দ্রুমিলের চরিত্রে তাকে বাঁচলেন কেন? বুঝতে পারলি না মা, যজাতিপুত্র যদু থেকে যাদব কুলের উদ্ভব,
যদুবংশে অনেক রাজা জন্মেছিলেন, মধু, সত্যক, বৃষ্ণি, অন্ধক, কুকুর, ভোজ। কৃষ্ণ ছিলেন বৃষ্ণিবংশীয় আর কংস ছিলেন ভোজবংশীয়। দ্রুমিল তো এই ভোজবংশেরই সন্তান, কিন্তু কৃষ্ণ যদুবংশের ধ্বংসকে আটকাতে পারেননি। কিন্তু আমাদের নিমাই পণ্ডিত পারবে বাবা, ওর মধ্যে সেই শক্তি আছে, তুমি দেখে নিও, নইলে অতটুকু মানুষটা এত বড় সমাজ পরিবারটাকে যদুবংশ হিসেবে দেখে। আমি দেখেছি মা, নিমায়ের সেই শক্তি আমি দেখেছি, আর সেই জন্যই তো এই বিরোধে আমার আর মন চায় না মা, মন চায় না। আচ্ছা বাবা, বিরোধ জেনেও অদ্বৈত আচার্যের কাছে ক্ষমা চেয়ে নিলে হয় না? ক্ষমার চেয়ে উপরে তো আর কিছু হতে পারে না। কে যাবে ক্ষমা চাইতে? আমরা দুজনে একই মায়ের পেটের সন্তান, তাই তার হয়ে আমার ক্ষমা চাইতে কোনো আপত্তি নেই। কিন্তু সেটা কি খুব সুখের হবে? অদ্বৈত আচার্য অনুরোধ করেছেন, সর্বোপরি এই কৃষ্ণযাত্রা নিয়ে সারা নবদ্বীপ একবারে থই থই করছে, তার কাছ থেকে ডাক এসছে, যাব, নিশ্চয়ই যাব। কিন্তু শ্রীবাস পণ্ডিতের অঙ্গনে তো ওইটুকু মাত্র জায়গা, ওখানে যদি নগরশুদ্ধ লোক ভেঙে পড়ে তাহলে কি স্থান সংকুলান হবে? সে ব্যাপারে আমরাও খুব শঙ্কিত বলল। দেখো, এই কৃষ্ণযাত্রায় শ্রীবাসই হলো পরম উদ্গাতা, এখন তার অঙ্গন থেকে সমস্ত কিছু অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া কি আমাদের উচিত হবে? না, শ্রী বিষ্ণুর কৃপায় হয়তো তাও একরকম ভাবে উতরে যাওয়া যেত, কিন্তু আচার্যদেব যে কি এক হেঁয়ালি ঝুলেন, তিনি কোত্থেকে এক মহান অটকে এনে লুকিয়ে রেখেছেন কোথায়, সেই নাকি শ্রীকৃষ্ণের চরিত্রে অভিনয় করবে, অথচ তাকে এখনো চোখেই দেখিনি। বলেন কি, এ তো মহানটের মহারহস্য। চলুন গঙ্গাদাস পণ্ডিত, এবার তাহলে উঠা যাক, আমাদের এখনো অনেক বাড়িতে নিমন্ত্রণ জানানো বাকি রয়েছে। বল্লভাচার্য, যদি কিছু মনে না করেন তো আপনাকে কি আমি একটি পারিবারিক প্রশ্ন রাখতে পারি? বিলক্ষণ, আমার পরিবারের মধ্যে লুকোনো আর কি আছে বলুন। শুনেছি আপনার কন্যাটি সর্বগুণান্বিতা, পরমা সুন্দরীও, বয়সেও বিবাহযোগ্যা, আপনি তার বিবাহ দেবেন না? চন্দ্রশেখর, বড় দুর্বল কথা আঘাত দিলেন আপনি। দিনে দিনে মেয়েটি যতই বড় হয়ে উঠছে, আমার রাতের ঘুম ছুটে যাচ্ছে। আমার মেয়ে প্রকৃতিই সুন্দরী, নামে লক্ষ্মী, রূপে লক্ষ্মী, গুণেও লক্ষ্মী, কিন্তু এই কন্যাটুকুই সার। কোনো সহায় নেই, সম্বল নেই, কোনো সঞ্চয় নেই, কার হাতে অর্পণ করবো এই স্বর্ণলক্ষ্মীকে? নবদ্বীপে কোনো পাত্রকে তোমার মনে ধরেনি বলল? আপনারা আমার পরম মিত্র, আপনাদের মিথ্যে কথা বলবো না, মনে মনে পরম সুন্দর এক পুরুষকে আমার বেশ পছন্দ হয়েছে। কিন্তু বিপ্রবর্গ, আপনারা তার নাম নিতে অনুরোধ করবেন না, কারণ যতই উৎসাহিত হই না কেন, মনে মনে নিশ্চিত জানি যে এই বিয়ে কখনই হতে পারে না। বাধা কোথায়? বাধা অন্যত্র। আমি যে পাত্রটিকে পছন্দ করেছি, সে রূপে গুণে দেবরাজ ইন্দ্রের মতো দ্যুতিমান, বিদ্যায় ব্রহ্মা, ব্যবহারে সদাশিব, স্বভাবতই ধনী ব্রাহ্মণ পিতারা তাকে জামাই করতে আগ্রহী হবে, সেখানে আমি তো কোন ছাড়। কিন্তু বল্লভাচার্য, নবদ্বীপে তো সেরকম বেশি কোনো পাত্র নেই। ও, তুমি কি আমাদের? দোহাই পণ্ডিত, কোনো নাম নেবেন না, বিবাহ নিতান্তই প্রজাপতির নির্বন্ধ, তার নজর পড়লে কি হবে জানি না, কিন্তু আমি চাঁদে হাত বাড়াতে চাই না, আর সমাজে মাথা নিচু করে থাকতেও চাই না। শাখের আচের মতো হদ্দৈতে যারা ঘরে বসে থাকবো তাই কি হয়? এরপর ধীরে ধীরে যাচা ছেলেরা ফিরে আসবে,
তখন তারাই বা আমাকে মেনে নেবে কেন? একটা ব্যবস্থা তো চাই। তো তোমার পৈতৃক সম্পত্তি যা আছে? সম্পত্তি? সম্পত্তি আর কোথায়? সম্পত্তি বলতে তো ওই ফিটেটুকু শুধু। তাও এবারে ঘর দিয়ে ছাইতে পারিনি। সুধা দিদি এলো, তাই একটু সাফসূত্র হলো, আমি এখানে এসে বেঁচে গেলাম। নইলে হয়তো তোমার শ্বশুর বাড়ির জমি বাড়ি শ্বশুরবাড়িতে এসব কিছু ছিল না বলেই তো উনি ধর্ম বদলাতে চেয়েছিলেন। উনি শুধু বলতেন যে ধর্ম পেটে ভাত জোগাতে পারে না, সেই ধর্মকে আঁকড়ে লিখে লাভ কি? ধানি জমি অবশ্য ছিল, কিন্তু সে জমিতে ভালো ধান হতো না। ওই একটু চিড়ে মুরকি মুড়ি ওই আর কি। ঢেঁকিতে চিড়ে কোটা মুড়ি ভাজা এসবই আমি করতাম নিজের হাতে। ভুলে যেতেই তো চেয়েছিলাম সবকিছু, নিজেকে গোবিন্দ পায়ে অর্পণ করে বসেছিলাম, কিন্তু শেষ রক্ষার হলো কই? নিমাই, তুমি তো কত লোকের ভবিষ্যৎ দেখে কত কি বলো, কই আমাকে তো কখনো কিছু বলনি? তোমার গোবিন্দকে মন প্রাণ দিয়ে ডাকো, তিনি তোমায় পথ দেখাবেন। না নিমাই, তুমি এখন আর আমাকে ফেরাতে পারো না। তোমার লৌকিক অলৌকিক ক্ষমতা নিয়ে লোকে কত কি বলে কত কি ভাবে সেসব আমার কাছে সামান্য। আমি কেবল জানি তোমার জন্যই সুধা দিদি উতরে গেল। আমার জন্য? চুপ চুপ, লোকে শুনে ফেললে গৌরের অধিকারী আমায় আর আস্ত রাখবে না। কিন্তু গৌর, যে দয়া তুমি সুধা দিদির প্রতি দেখালে সেই দয়া তো অন্য কারোর প্রতি দেখাও না কেন? দয়া করার আমি কে? দয়া করার একমাত্র অধিকার শুধু তার। তুমি খুঁটিয়ে ভেবে দেখো, নিজেই বুঝতে পারবে কেন সুধা দিদি। আমি মুখ্য মেয়ে মানুষ, অত শত আমি বুঝি না। তুমি বলো শুনি। বড় মানুষের বউ হওয়া বড় জ্বালা। ভগবান তাকে সন্তান দেননি, দিয়েছেন শুধু সংসার সুখ, আর সেই সুখ বাড়তে বাড়তে পরিণত হয়েছে লোভে। তার জেরে অধিকারী তৃতীয় পক্ষকে পথে বার করে দিয়েছে সুধা দিদি। বার করে দিয়ে ভাবলেন যে তিনি জিতে গেছেন। জেতেনি, একটুও জেতেনি। শান্তিপুরে থাকাকালীন রাতের পর রাত ঘুমতো না, জেগে থাকতো, পোড়া দু চোখে কান্নাও আসত না, শুধু বিড়বিড় করে বলতো মেয়েটাকে শেষ করে দিলাম। অনুতাপ পাপবোধ থেকেই তো সহজেই প্রায়শ্চিত্ত আসে বিন্দু দিদি। হত পাপি না হলে বুঝি তোমাদের গোবিন্দ টানেন না? হ্যাঁ, তখন অন্য পথ, সেই পথেই তো তুমি ছিলে বিন্দু দিদি। গোবিন্দই তোমার ছিল সর্বস্ব, কোথায় গেল তোমার সেই ভক্তি? নিমাই, পেটের ছেলে চলে যাওয়া অত সহজে ভুলে যায় না। বিয়ে থা করো, বাবা হও, তখন বুঝবে। এই নদী থেকে দিল্লি সে কি কম দূর? শয়া সম্বলহীন সুতা দিদি একা একা বেরিয়ে পড়ল দিল্লি ছেড়ে বৃন্দাবনের পথে, সেও তো কম দূর নয়। তাহলে
তুমি বড় উচ্চাটন হয়ে পড়েছো বিন্দু দিদি, নিজের যুক্তিতে তুমি স্থির নও। হবে হয়তো, নে বাছা ধর ভেতরে রেখায়। এতক্ষণে নাড়ু বাঁধা হলো, একটু সর বাবা যাই। হ্যাঁ রে, এই ভর্ষণদেবেলা যে তোদের ডেকে নিয়ে এলাম, তা তোদের বরের আবার রাগ করবে না তো? ও বিধুর মা বলে, এই যে বললে মুকুন্দ পণ্ডিত কোথায় নাকি বাইরে গেছে, তো তার খাবার ব্যবস্থা সব হয়েছে তো? ও মে, তার বন্দোবস্ত করে রেখে এসেছিস? আজকে তিনি বাড়ি ফিরবে, কাল মুকুন্দ পণ্ডিত সাজবেন বলরাম। আজকে তার নাওয়া খাওয়ার সময় আছে দিদি, তা ওই শ্রীবাসঙ্গনে গায়ত্রী যা ধরে দেবে, আজ তার কাছে তাই অমৃত। বেচারা মহা বিপদে পড়েছে, ওই অতগুলো বাচ্চা কাচ্চা সামলিয়ে বল দেখি এই রাত্রিবেলায় রাবণের গোষ্ঠীর ভুরিভোজ। ভাগ্যিস ওর দেওয়ার ভাজগুলো খুব ভালো ছিল বটে। তা জেঠি, তুমি কি ওদের সঙ্গেও ঘর করেছো নাকি? কথা শোনো, বলি তোর জ্যাটার ভাতে কি টান পড়েছে যে ওদের ঘরে গিয়ে আমায় বাস করতে হবে? ষাট ষাট অদ্বৈত আছে যে ভাতে টান দেবে, এমন হিম্মত কার আছে শুনি না? তবে তুমি যেভাবে শ্রীবাস ঠাকুরের ভাই ভাজেদের কথা বললে, আমার তাই মনে হলো আর কি। সীতা ঠাকুরকে রাগলে এখনো দিব্যি দেখায়, দেখ দেখ ওরাই যেন ধরে বেঁধে আর একটু বেয়ে দিয়ে দি। থাক বাপু, আর সেই উপকারে আমার কাজ নেই, একে রামচন্দ্রের রক্ষে নেই সুগ্রীব তার দোষ, এই বয়স আবার বিয়ে। তা বলি সর্বরি, মরণ নাকি তোর? হ্যাঁ, এই বয়সে রস তো তোর কম নয়। এই রস নিয়েই তো বেঁচে আছি গো দিদি। নিমাইকে তোমরা চোখের সামনে দেখো, বিশ্বরূপের কথা তোমাদের মনে পড়ে যায়, আমার লোকনাথের কথা তো কারোর মনেই পড়ে না। নিমাইয়ের মতো রূপগুণ তার ছিল না বটে, বিশ্বরূপের মতো বিদ্যে বুদ্ধিও ছিল না, কিন্তু তবু পেটে তো ধরেছিলাম, মা বলে তো ডাকতো। এই যে আজ এত বড় যোগ্যী বাড়ি চলছে, কত মজা! আর সে বেচারি পাহাড়ে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে, বেঁচে আছে কিনা? ও মুখপুরি, তুই কেন কাঁদিস লো? আমি আমি আমিও যে তোমার মতো আমার গোবিন্দকে হারিয়েছি, আমি আমার গোবিন্দকে হারিয়েছি। ও মে, একবার আমার দিকে তাকা, তোদের তো তবু ভগবান কোলে দিয়েছিলেন, তোদের তবু একটা স্মৃতি আছে, চোখ বুঝলে একটা মুখ তো ভেসে ওঠে মনে, আমার তো তাও নেই রে। গৌরাঙ্গ সুন্দর ছাড়া সে কোলে কখনো কেউ বসেনি, কেউ ভালো নেই রে, আমরা কেউ ভালো নেই। যতদিন যুদ্ধ আছে, যতদিন মানুষের মনের মধ্যে লোভ থাকবে, যতদিন ধর্মের দোহাই দিয়ে সংসার থেকে পালিয়ে গিয়ে সন্ন্যাসীর সম্মান থাকবে, ততদিন পুরোপুরি পৃথিবীতে আমরা কেউ ভালো থাকবো না রে, কেউ না। কি হয়েছে সীতা? তোমাদের জন্য সবকিছু উজাড় করে দিয়েও তো কিছু পড়ে থাকে, যা নিতান্তই আমাদের, এই মায়েদের, তার তলটুকুর সন্ধান খুঁজো না ঠাকুর। বুঝেছি, তুমি তোমার ছেলের কথা, সর্বরি তার লোকনাথের কথা, বিন্দুবাসিনী তার গোবিন্দের কথা, এই ভাবছ তো? আচ্ছা সীতা, শুধু নিজেদের মনের কথাটুকুই ভাবলে? ভাবো তো চন্দ্রশেখর, সর্বজয়া এদের কথা, তোমরা তো তবু পেয়ে হারিয়েছ, এরা তো পাইনি, তাহলে এরা কি করে হাসি মুখে বেঁচে থাকে? কিসের আশায়, কোন সুখের আশায়?
সীতা, ওই আকাশের দিকে তাকিয়ে দেখো। কাল পূর্ণিমা, আমি বা তুমি চাই বা না চাই, কাল কিন্তু পূর্ণচন্দ্র উঠবেই। ওই কোণে থাকবেন সাতি নক্ষত্র, ওধারে কালপুরুষ লুব্ধক, উত্তরের কোণে জল জল করবে ধ্রুবতারা। বিপুলায় পৃথিবীর কতটুকু বদলাতে পারি আমরা সীতা, আমরা সাধারণ মানুষের আমাদের কতটুকু ক্ষমতা? সব হিসেব গোলমাল করে দিয়ে, সব গণনাকে ভ্রান্ত প্রমাণ করে দিয়ে সব কিছু পাল্টে ফেলতে পারেন শুধু একজন, সেই একজন। এই পৃথিবী যখন পাপে পূর্ণ হয়, যখন বিশ্বাস হারিয়ে যায়, তখনই পাপই মর্তে তার আগমন ঘটে। আমি তোমাদের বলছি, তোমরা মন খারাপ করো না, আমার উপরে বিশ্বাস রাখো। আমি বলছি তোমাদের, তিনি আসছেন। হ্যাঁ, আমাদের এই নবদ্বীপেই তিনি আসছেন। কি ব্যাপার এত রাতে? কই কে আছিস রে? যাদব পণ্ডিতের জন্য একটু জল মিষ্টি নিয়ে আয়। এইমাত্র ভৈরব পণ্ডিত গেলেন। হ্যাঁ, বড় ইচ্ছে ছিল নিয়মিত এসে তোমার ওই শৈব সিন্ধু গ্রন্থটির পাঠ নিয়ে, তা সময়ই হয়ে ওঠে না। হ্যাঁ, কি করে হবে বলুন, কুলিনগুলো তো আপনার দায়িত্বও কম নয়। তো দাঁড়িয়ে কেন, আপনি বসুন বসুন। হ্যাঁ, বলছিলাম কি, ওই গ্রন্থটির একটি সার টিকা রচনা করা যায় না? কে করবেন, আপনি? ছি 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 ছি, এ তুমি কি বলছো? তোমার মতো পণ্ডিত নবদ্বীপে থাকতে? কেন, নবদ্বীপে কি আমি একাই পণ্ডিত? শুনেছি জগন্নাথ মিশ্রের পুত্র বিশ্বম্বর মিশ্র নাকি খুব বড় পণ্ডিত হয়ে উঠেছে। বেদে পরাশর তনয় ব্যাসতুল্য, ন্যায়শাস্ত্রে অক্ষপাদ গৌতম মুনি, যোগ দর্শনে শ্রী পতঞ্জলি, বৈশেষিক দর্শনে কনাদ, মীমাংসায় জৈমিনী, সাংখ্যে কপিল, ব্যাকরণে সাক্ষাৎ পাণিনি, কাব্যে ভরতুল্য। সেইখানেই তো আশঙ্কা।